তো নমস্কার বন্ধুরা ফ্রেশার জব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা বেবি ফুড অ্যান্ড ড্রাই ফ্রুট তো এই কোম্পানিতে কিন্তু নতুন করে ছেলে ও মেয়ে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে তো বন্ধুরা বেবি ফুড অ্যান্ড ড্রাই ফ্রুট বলতে এখানে কিন্তু বাচ্চাদের যে সমস্ত খাবার থাকে অর্থাৎ ফুড থাকে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে এই কোম্পানিতে করতে হবে তো এখানে কিন্তু মিনিমাম যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উভয় প্রার্থী ডেফিনেটলি এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখানে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা স্যালারি দেবে কোম্পানি এবং পার আপনাদেরকে কত ঘন্টা এখানে ডিউটি করতে হবে এবং কি কী ফ্যাসিলিটি এই কোম্পানি থেকে পাবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে নন স্কিপ করে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন বলেছে বেবি ফুড অ্যান্ড ড্রাই ফুড জব রিক্রুটমেন্ট দু হাজার বাইশ তো বন্ধুরা এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং দেখুন বলেছে ডিপার্টমেন্ট অর্থাৎ এই কোম্পানিতে আপনাদেরকে কী কী কাজ করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু বেসিক্যালি এই সমস্ত কাজই করতে হবে যেখানে বলেছে দেখুন প্যাকিং রয়েছে স্ক্যানিং রয়েছে লেবেলিং রয়েছে এবং তাছাড়া কিন্তু আরও ডিপার্টমেন্ট এখানে রয়েছে তো মেনলি কিন্তু এই সমস্ত কাজ আপনাদেরকে এখানে করতে হবে এবং দেখুন বলেছে কোম্পানির ডিউটি টাইম তো পার ডে আপনাদেরকে কিন্তু এখানে বন্ধুরা সাড়ে আট ঘন্টা করে ডিউটি করতে হবে এবং আধ ঘন্টার কিন্তু লাঞ্চ ব্রেক ধরে টোটাল ন ঘন্টা এখানে আপনাদেরকে টোটাল ডিউটি এখানে করতে হবে এখানে দেখুন ক্লিয়ারলি বলেছে এর মধ্যে কিন্তু আপনারা লান্স ব্রেকও পাচ্ছেন এবং প্রতি মাসে কিন্তু বন্ধুরা স্যালারি স্টার্টিং হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দো হাজার সাতশো টাকা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যখন ফার্স্টে এখানে জয়নিং করবেন সাড়ে বারো হাজার টাকা থেকে কিন্তু স্যালারি স্টার্টিং পাবেন এবং তার তিন মাস পর পরে কিন্তু এখানে আপনাদেরকে প্রমোশন করা হবে অর্থাৎ প্রমোশন মানে কিন্তু আপনার স্যালারি ইনক্রিজ করানো হবে স্যালারি বাড়ানো হবে এবং দেখুন বলেছে বন্ধুরা কাজের লোকেশান তো যে সমস্ত লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে তো ফার্স্টেই রয়েছে সোনারপুর রয়েছে নিউ টাউন রয়েছে রয়েছে মেদিনীপুর জলপাইগুড়ি বর্ধমান সল্টলেক এবং অল ওভার কলকাতা কলকাতার কিন্তু আরও লোকেশান এখানে রয়েছে তো বেসিক্যালি এই সমস্ত লোকেশানে নিয়োগ করা হবে আপনার পছন্দ মতো যে লোকেশানটা আপনার আপনার সুইটেবল লাগবে সেই লোকেশানে কিন্তু আপনারা এখানে নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন এবং দেখুন বলেছে এজ লিমিট তো বন্ধুরা কাজটি পেতে গেলে কিন্তু ছেলেদের লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর এবং মেয়েদের লাগবে আঠেরো থেকে ছত্রিশ বছর তো বন্ধুরা এই এস লিমিটটা কিন্তু ধরা হবে আপনার ভোটার কার্ডের এস অনুযায়ী এবং দেখুন বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা এই কাজটিতে কিন্তু আপনার এইট পাস মাস্ট লাগবে তার উপরে যদি আপনার কোনো হায়ার কোনো ডিগ্রি থাকে কিংবা আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রি ওয়াইজ আরও ভালো ভালো ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে তবে মিনিমাম এইট পাস থাকলে এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা সমস্ত কিছুই বলে দিলাম তো এই কাজটিতে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই করে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে সরাসরি এখানে কল করে নেবেন কল করার পরে কিন্তু যিনি ফোন তুলবেন তিনি কিন্তু সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবে তারপরে কিন্তু আপনারা এখানে ইন্টারভিউ দিতে যাবেন তারপরে কিন্তু আপনারা শর্টলিস্টেড হয়ে এখানে নিয়োগ হবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি আপনার একটু উপকারে আসে এবং আপনার যদি একটু ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে